একটা শুটিং এর বিহাইন্ড দ্য সিন আপনাদের দেখাবো যে একটা ইসলামিক শর্ট ফিল্ম কিভাবে শুটিং করা হয়, দেন কিভাবে এডিটিং করা হয়। তো এই ভিডিওতে আপনারা টোটাল সবকিছু জানতে পারবেন, আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আইসো বাবুরা, আইসো পিয়ারা নাও, পিয়ারা নাও, পিয়ারা। তো আজকে হচ্ছে যে আমাদের শুটিং হচ্ছে যে কেসি কলেজের ভিতরে। তো আজকে ওই ভাইকে আমরা চাকরিতে নিব না, ওই যে রতন যাচ্ছে দেশের উজ্জ্বল নক্ষত্র। আলহামদুলিল্লাহ, আজকে শুটিং এ আমরা দেখব ইসলামিক শর্ট ফিল্ম বানানোর সময় আসলে কি কি জিনিস খেয়াল রাখতে হয়। যে কোনো ফিল্ম বানানোর জন্য প্রথম প্রথম আপনাকে উন্নত মানের ক্যামেরা ইকুইপমেন্ট কেনা আপনার জন্য অনেক কষ্টকর হবে, তাই আপনি মোবাইল দিয়েই শুরু করতে পারেন। কেননা আগে আপনাকে কাজটা বুঝতে হবে, দেন ইউটিউব থেকে টিউটোরিয়াল দেখে শিখতে হবে, তাহলেই তো আপনি আস্তে আস্তে নিজেকে ইম্প্রুভ করতে পারবেন। আমি সবসময় ক্যামেরা হিসেবে ব্যবহার করি ক্যানন 6D Mark II, লেন্স হিসেবে ব্যবহার করি ক্যানোনেরই একটা লেন্স 50mm 1.4, আর গিম্বেল হিসেবে ইউজ করি Ronin-S, আর যদি কখনো বুম মাইক্রোফোন ইউজ করার লাগে তাহলে বুম মাইক্রোফোন ইউজ করি, বুম মাইক্রোফোনটা নামটা মনে নেই। আজকের এই ভিডিওতে আমি সীমিত আকারে আপনাদেরকে দেখাবো যে কীভাবে শর্ট ফিল্মের কিছু কিছু জিনিস খেয়াল রাখতে হয়। পরবর্তীতে ইনশাল্লাহ চেষ্টা করব যে খণ্ড খণ্ড করে ভিডিও বানাতে, যাতে আপনাদের সুবিধা হয়। যেমন নাটক বানানোর সময় আপনি একটা জিনিস সব থেকে বেশি খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে অ্যাক্টরের রিয়াকশন, সে কেমন রিয়াকশন দিচ্ছে। কারণ নাটকের মেন চরিত্র বা স্টোরি ফুটে ওঠে রিয়াকশনের উপরে, কারণ রিয়াকশনটা খুবই ইম্পর্টেন্ট। আরেকটি কথা, যতবার একটি শট পারফেক্ট না হবে ততবারই ওই শট নেবেন। যেমন আমাদের এই ফুটেজটা দেখুন। আল্লাহর রাসূল বলেছেন মান তা'আল্লাকা তামিমা ফাকাদ আশরাকা আশরাকা। আমরা এক শট আল্লাহর রাসূল বলেছেন শুধুমাত্র পারফেক্ট ক্লিপটি পাওয়ার জন্য। আজকের ভিডিওটার শেষ পর্যায়ে চলে এসেছি। ইসলামিক নাটিকা বানানোর সময় সব থেকে যে জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে ইসলামিক জ্ঞান থাকা লাগবে, মানে সহি হাদিস দ্বারা আপনার ভিডিওটা মানে হতে হবে। কেননা যদি সহি হাদিস দ্বারা ভিডিও না হয় তাহলে অনেক সমস্যা হয়ে যাবে, কারণ আপনি একজন প্রচারক, আর আপনি প্রচারক হয়ে যদি ভুল কিছু প্রচার করেন তাহলে সেটা আমাদের ধর্মের জন্যই ক্ষতিকর হবে। তো এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন, দরকার হয় একজন হুজুর সাথে রেখে দিবেন বা 5-6 জন হুজুরের সাথে সম্পর্ক রাখবেন, কোনো সমস্যা হলে তাদের কাছ থেকে শুনে নেবেন, হাদিস দেখে নেবেন, হাদিস লিখিত দেখবেন, এমনকি এই হাদিস দ্বারা কারা কারা আমল করেছে সেটাও খেয়াল রাখবেন, তাহলে আপনার ভিডিওটা পরিপূর্ণতা পাবে। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করতেছি। ইনশাল্লাহ আপনাদের জন্য পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে আসব। তবে আপনাদের কাছে কেমন লেগেছে আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, যাতে পরবর্তীতে আমি আরও এই রকম ভিডিও বানাতে উৎসাহ পাই। আসসালামু আলাইকুম।